আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি প্যাক শেয়ার করব। এই প্যাক আপনার ফেসের অবাঞ্ছিত লোমগুলো দূর করবে কোনো রকম ব্যথা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা প্যাকটা বানাতে পারি। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করবেন আমার লেটেস্ট ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই প্যাক বানাতে আমাদের লাগবে 2 চামচ বেসন, 1 চামচের 1/4 ভাগ হলুদ, আর নিচ্ছি 3 চামচ দুধ। এবার নিচ্ছি 1 চামচ লেবুর রস, আর নিচ্ছি 1 চামচ নারকেল তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিষ্কার ফেসে এটা লাগিয়ে নিতে হবে। আইব্রো আর চোখের নিচ বাদ দিয়ে লাগাতে হবে। ঠোঁটের উপর সহ মুখে যেসব জায়গায় লোম তুলতে চান সেই জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে প্যাক লাগাতে হবে। 10 মিনিট এভাবে লাগিয়ে রাখতে হবে। 10 মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে এবার হাত দিয়ে ঘষে ঘষে প্যাক তুলতে হবে। পানি দিয়ে ধুয়ে ফেলা যাবে না, হাত দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। পুরো প্যাক ঘষে ঘষে তুলে ফেলার পর ফেস পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পরই আপনি বুঝতে পারবেন ফেসের লোমের পরিমাণ অনেকাংশে কমে গেছে। এই প্যাক শুধু ফেসের লোমই দূর করে না, এটা স্কিন ফর্সা করে, ফেসের দাগ দূর করে, মেস্তার দাগ দূর করে। সপ্তাহে 2 বার করে 1 মাস ইউজ করলেই আপনি পাবেন অবাঞ্ছিত লোম থেকে মুক্তি, আর সাথেই পাবেন দাগহীন ফর্সা উজ্জ্বল ত্বক। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।